চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে 2 দিনের কিছু কিছু অংশ শেয়ার করছি। তো আফিফের আব্বু দুপুরে লাঞ্চ করার জন্য এসেছিল, তো আফিফের মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছিল। তো লাঞ্চ করার পর আফিফের আব্বু তাকে ঘুম পাড়াতে গিয়ে সেও একটু ঘুমিয়ে নিয়েছে 10 মিনিটের মতো, যদিও তার বাহিরে কাজ আছে, সে চলে গিয়েছে। আর আসলে গত 2-3 দিন ব্লগ দিতে পারিনি, সবাই অনেক বেশি ইনবক্স করেছেন কেন ব্লগ দেয়নি। তো তাদের প্রথমে অনেক বেশি ধন্যবাদ, আর দ্বিতীয়ত আসলে অনেকে বলেছেন যে আমি অসুস্থ কিনা। তো তাদের বলছি যে না, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে যেহেতু হাতের কাজেরও ভিডিও চ্যানেলে দেই, তারপরে বিভিন্ন রকমের ভিডিও দেই, তো আসলে আমার সব কিছু নিয়েই কিন্তু ব্যস্ত থাকতে হয়, তো এই জন্য আসলে ব্লগটা করা হয়ে ওঠেনি। আর এর আগে কিন্তু আমার চ্যানেলে আপনারা নারকেলের নাড়ু বানানোর রেসিপি দেখেছিলেন, তো তখন কিন্তু আপনাদের বলেছিলাম যে এই খোসাটা আমি কাজে লাগাবো। তো সেটা কী কাজে লাগিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটার ভিডিও আমি আলাদা করে চ্যানেলে আপলোড করব, আসলে এখানে দিলে ব্লগটা বড় হয়ে যাবে আর অনেকে হয়তো এটা পছন্দও করবে না। তো যাদের ভালো লাগবে আশা করি তারা সেখান থেকে দেখে নেবেন যে এটা আমি কিভাবে বানিয়েছি। খুবই সহজ সিম্পলভাবে বানিয়েছি, আসলে ঘরে এরকম টুকটাক জিনিস বানাতে আমার ভালোই লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা বাম্মাম বাসায় এসেছে, ওরকে তো সবাই এখন চিনেন, ওর নাম হচ্ছে মারিয়াম। তো আমার মাম্মামটা বাসায় এসেছে, ওই দিন আসলে বাইরে যাওয়াতে আফিফের জন্য খেলনা নিয়েছিলাম, ঝুনঝুনি নিয়েছিলাম, আর আমার মাম্মামটার জন্য নিয়েছিলাম হাঁড়ি পাতিল, যেহেতু এগুলো খুব পছন্দ করে, এখন থেকে রান্নাবান্না করার সে ওস্তাদ বলা যায়। তো সে খুব পছন্দ করেছে, সেগুলো নিয়েই সে খেলছে, একবার বিছানায় নিচ্ছে, একবার নিচে নিচ্ছে। তো যদিও ওকে বাসায় গিয়ে দিয়ে আসতে পারতাম, আমি কিন্তু যেতে পারিনি আফিফকে নিয়ে সন্ধ্যাবেলা আর কি। তো ওই বাসায় এসেছে পরে ভাবলাম ওর কাছেই দিই, তো খুব খুশি হয়েছে। আর নিজে নিজে মানে কোনটায় কি রান্না করবে, আবার বলছে ভাইয়া বাজার করবে, ও রান্না করবে, তারপর নাকি সবাইকে খাওয়াবে, তো সে সেটা নিয়ে খুব খুশি। তো একটু পরে দেখতেই পাবেন আপনারা, ও চা বানাচ্ছে, কিভাবে চা বানাচ্ছে সে নিজে নিজেই বলছে। তা আসলে সন্ধ্যার সময় আমরা চা খাবো সেটা বলছিলাম, আফিফের আব্বুও বাসায় ছিল, তো ও বলতেছে যে আমি চা বানাই দিই। তো আমি বললাম দাও মামনি, তো সে চা বানাই দিল আর কি আমাদের। একটু পরে দেখেন আপনার কীভাবে চা বানায় সে। তো মোটামুটি সে নিচে সব কিছু নাকি রান্নাবান্না করে ফেলেছে, কোনটায় কী রান্না করেছে সেগুলো বলতেছে। তো আমি বললাম রান্না শেষ, তো সে বলতেছে গরম পাতিল। আমি বললাম তুমি কীভাবে ধরতেছো? তো সে বলে আমার হাতে গরম লাগে না, আমি অনেক বড় হয়ে গেছি, তো আমার হাতে গরম লাগতেছে না। তো চাটা বানাইতেছে সে, বাসার সবাইকে মোটামুটি চা খাওয়াইছে সে একবার করে। তো কাপ নিয়ে সরাসরি সে পাতিলের উপর বসাই দিয়ে চা বানাইতেছে, তো তার মুখে শুনেন সে কিভাবে চা বানাইছে। আর কি চা পাতা দাও নাই, এদিকে তাকাও। আর কি দিছ আমার মা? মেয়ে টাকা ওদিকে টাকায় মনে করতেছ? চাটা খেয়ে দেখো মিষ্টি হয়েছে নাকি, একটু চামিচ দিয়ে একটু দেখো এমনি। মাম্মামকে আগে দিলাই, এটা মাম্মামের, বাবার জন্য এক কাপ বানাও তাইলে। তাড়াতাড়ি বানাও, বাবা তো খাবে, খেয়ে বাইরে যাবে। চিনি আর কি বানা, পাতিল সহ কাপ সহ চুলায় বসাই দিছ। হয়ে গেছে, নিয়ে যাও বাবার জন্য। চামিচ পাশে রাখো, চামিচ পাশে রাখো, চামিচ সাথে নিলে পড়ে যাবো। দাঁড়ান দিয়েছে
ডান হাত দিয়ে দাও, ওই হাত দিয়ে দাও। আর রাতে একটা সারপ্রাইজই পেলাম বলা যায়। আফিফের আপু বাহির থেকে খাবার নিয়ে আসছে, যদিও বাসায় রান্না বান্না করা হয়ে গেছে, সে কিন্তু ওইভাবে বলেও নি যে খাবার নিয়ে আসবে। তো একদিকে ভালো লেগেছে, আরেকদিকে চিন্তা হচ্ছে যে রাতের খাবার তো রান্না করা আছে, সেটা আসলে কি করব। যদিও ভাত রান্না এখনও করিনি, আল্লাহ এদিক দিয়ে বাঁচাইছে, নাহলে তো আসলে ঠান্ডা ভাত খেতে পরে ভালো লাগে না। তো তরকারি রান্না করা আছে, তো ওগুলো হয়তো ফ্রিজে রেখে দিব, আর বাসার সবার জন্যই খাবার নিয়ে আসছে। তো চিকেন বিরিয়ানি নিয়ে আসছে, আর হচ্ছে বিফ চাপ, তারপরে কি বলে ফালুদা, এটা তো অল টাইম আমাদের বাসায় সবার খুব মানে পছন্দের খাবার। তারপর নান, পরোটা, এগুলো নিয়ে আসছে। আর এগুলো কিন্তু আসলে বেশি খাওয়া যায় না, ভাত যেরকম খাওয়া যায় এগুলো খেয়ে কিন্তু অতটা ভালো লাগে না। আর আমি তো আসলে সরাসরি মানে গরম গরম অবস্থায় না খেলে আমি পরে খেতে পারি না, তো বাসায় নিয়ে আসলেও আমি দেখা যায় তেমন খেতে পারি না, কারণ পরোটা তারপর নান কেমন যেন হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না, গরম থাকলেও খেতে পারি না। তো তারপরও সবাই মিলে একসাথে খাবো, এই জন্যই বাসায় নিয়ে আসছে। বিফ চপ আর হচ্ছে চিকেন চপ এনেছে। তো এই ফাঁকে বলে নিচ্ছি, তো আজকে হচ্ছে আমার এক সুইট ভিউয়ার্সের জন্মদিন, তো এই জন্যই আসলে ব্লগটা বেশি করে করা, কারণ তাদেরকে উইশ তো করতেই হবে। তো আমার সুইট ভিউয়ার্সটার নাম হচ্ছে তামান্না, আমার সেম নামে নাম। তো আপুকে শুভ জন্মদিন, আর আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল, আপনার আগামী দিনের পথ চলাগুলো অনেক ভালো হোক। আর আমার সুইটসের সব ভিউয়ার্সরাও তাকে উইশ করে দিবেন এবং দোয়া করে দিবেন। তো আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। তো রাতের খাবার খাওয়া শেষ, তা আফিফ মশাই ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন সে কীভাবে হাতের ভিতরে হাত দিয়ে তারপরে ঘুমাচ্ছে। পাকনা বাবাটা আমার, সবাই বাবার জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। আর আমার বাবাইটারও একটা চ্যানেল আছে কিন্তু, স্মলেস্ট ইউটিউবার, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ঘুরে আসতে পারেন। আর আসলে আমার চ্যানেল তো শুধু ব্লগিং চ্যানেল না, এখানে আমি আমার লাইফের মোটামুটি যা যা করি সব কিছুই খুঁটিনাটি শেয়ার করি। তো আমার হাতের কাজের ভিডিও করতে হয়, তারপরে আমি যেই DIY-গুলোর কাজ করি সেগুলো করতে হয়, তারপরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস। আর এই ফাঁকে দেখে নেন আফিফ বাবাই কী করেছে। আফিফ বাবাই বমি করে দিয়েছে, তার খালামুনি একেবারে তার কি বলে পেটের উপর নিয়ে খেলতেছিল, তো ঝাঁকাঝাঁকিতে আফিফ বাবা বমি করে দিয়েছে, তো সব খালামুনির মুখের ভিতর চলে গেছে, যেহেতু খালামুনি তার সাথে কথা বলছিল আর দুষ্টামি করছিল। তো বমি করার পরে আফিফ বাবাইকে দেখলেন, সে কিচ্ছুই বুঝতেছে না, খুব লক্ষ্মীবাবু হয়ে আছে। আর আজকে সন্ধ্যার সময় ভাবলাম হচ্ছে পিঠা বানাবো, তো নতুন একটা পিঠা ট্রাই করছি, এর আগে আমি এই পিঠাটা বানাইনি। এটা নাকি নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, কি বলে খোলা জারি পিঠা না কি বলে এরকম একটা নাম। তো এটা আসলে আমি আমার পরিচিত একটা আপুর কাছ থেকে শুনেছি যে কীভাবে বানায়, কখনো বানাইনি, তো তার কথা মতোই ট্রাই করছি বানানো। তো আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমি একটু পানি নিয়ে নিয়েছি হালকা গরম করে, কুসুম গরম বলা যায়, মানে হ্যাঁ পানিটার ভিতরে হাত দেওয়া যাবে এরকম হালকা গরম, বেশি গরম দিইনি, তাহলে তো চালটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। তো হালকা গরম পানি নিয়েছি, তো সেটা দিয়ে অল্প অল্প করে পানি নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু 5 তারিখ, আজকে হচ্ছে আমার আরেকটা সুইট ভিউয়ার্সের জন্মদিন, সেটা হচ্ছে আশরাফ ভাইয়ার জন্মদিন। তার ওয়াইফ আসলে আমাকে তাকে উইশ করার জন্য বলেছে। তো আশরাফ ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার আগামী দিনের পথ চলাগুলো অনেক ভালো হোক। আর আপুটা যেহেতু আপনাকে উইশ করতে বলেছে, তো অবশ্যই বুঝতে পারছেন আপু আপনাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, তো আপনারা সবসময়ভাবে হ্যাপি থাকেন, ভালো থাকেন, সেই দোয়া করি। তো কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন পিঠার যেই গোলাটা আছে সেটা অনেকটাই করে ফেলেছি, তো এটা আরও অনেক পাতলা করতে হবে। তো এই পিঠাটা নাকি হাঁসের ডিম দিয়ে বানাতে হয়, তো এর জন্য আমি এখানে হাঁসের ডিমই দিব। হাঁসের ডিম দিলে নাকি পিঠাটা ভালো হয়, বা ট্রেডিশনালভাবে নাকি এভাবেই বানায়, কারণ আমি নোয়াখালীর একটা আপুর কাছ থেকেই শুনেছি, সো সেটা ফলো করে আমি সরাসরি করার ট্রাই করেছি, এর আগে আমি কখনো করিনি।
তো এখানে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, বাটিতে আলাদা করে ভেঙে নিয়েছি, যাতে ডিমে যদি কোনো কি বলে নষ্ট থাকে বা কিছু থাকে আমার ব্যাটারটা যাতে নষ্ট না হয় এই জন্য আলাদা আলাদাভাবে চেক করে নিয়েছি। তো এখন আমি ডিম দুটোকে এটার মধ্যে মিশিয়ে দিব। আর পিঠাটা খেতে কিন্তু ভালোই লেগেছে। আজকে দুপুরে আজকে আসলে গরুর মাংস রান্না করেছিলাম, তো মাংস দিয়ে খেতে নাকি এটা বেশি মজা, তো এই জন্যই সন্ধ্যাবেলা আসলে এটা বানানো, তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তবে আমি মাংসের থেকে আমার কাছে চা দিয়ে খেতে বেশি ভালো লেগেছে, কারণ চা যেহেতু পছন্দ করি এই জন্য। তো ব্যাটারটাকে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মানে ফেটিয়ে নিলে কিন্তু অনেক বেশি ফেনা হয়, আর এটা যেহেতু খোলা জালি পিঠা বলে তো এটা কিন্তু একটা জালি জালি আবরণের মতো হয়, তো এটা করলে কিন্তু ফোমের মতো হলে এমনিতেই অটোমেটিক কিন্তু আপনার জালির পরিমাণটা বেশি হয়, আমি এটা বানানোর পরে আসলে বুঝতে পারলাম। তো এই জন্য এরকম করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আপু বলতো আগের দিনে তারা নাকি হাত দিয়েই ভালো করে এভাবে ফেটিয়ে নিত, তো আমাদের যেহেতু এখন একটু সুবিধা আছে হাতের বদলে এটা দিয়ে কিন্তু আরও ভালো হয়, তো এভাবে করে নিলাম। তো জানি না পিঠার অবস্থা কি হবে, তো চলুন দেখি কি হয়। যদিও আমি জানি যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি পিঠা বানানোর, তাও আপনাদের বলছি না, আপনারাই দেখে নেন কেমন হয়। ভয়ে ভয়ে ছিলাম হবে কি হবে না, আর আপনারা কিন্তু আসলে সবসময় এই যে ভয়েস দেওয়ার সময় শুনতে পাচ্ছেন একটা মোরগের ডাক, আসলে আমার বাসার পাশেই একজন মোরগ পালে, তো যখন আমি ভয়েস দেই তখন মানে তার মনে হয় আমার উপর শত্রুতা আছে বা ভালোবাসে, তো সে তখন ডাকাটা কি বেশি করে, দিনের বেলা ভয়েস দিলে এই সমস্যাটা বেশি হয়। তো যাই হোক আপনারা সেটাও এনজয় করেন, আর আমি এখানে পিঠা বানাচ্ছি, তো দেখতেই পারলেন আমি আসলে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ব্যাটারটা। তো ফার্স্ট টাইম হিসেবে আমার পিঠাটা কিন্তু খারাপ হয়নি, ভালোই জালি জালি হয়েছে, তো দেখি কি হয়। তো আপু বলেছিল ঢাকনা দিয়ে হালকা ঢেকে দিতে, তাও দিলাম, কারণ কেউ যখন তার রেসিপি বলবে আর সেটা অনুকরণ করে করবেন তো হুবাহু সেটা করাটাই কিন্তু ভালো, তাহলে কিন্তু কি বলে তার যেরকম রেজাল্ট হয় কাছাকাছি রেজাল্টটা আশা করতে পারেন। তো আমি প্রথমে আসলে কাঠের একটা চামিচের সাহায্যে এটা উঠাতে চাচ্ছিলাম, কিন্তু চামিচটা খুব মোটা, এটা ভালোভাবে উঠছিল না, তো বাধ্য হয়ে আমি হাত দিয়েই পরে উঠিয়েছি, আর দেখি পিঠাটাও ছিঁড়ে যাচ্ছিল। তো পরে আমি হাত দিয়েই উঠিয়ে নিয়েছি, প্রথমবার আমার একটু ঝামেলাই হয়ে গেছে বলা যায়। তো পরের বার ঝামেলাটা এড়াতে আর আমি কাঠের চামচটা ইউজ করিনি, আর আমি দেখিয়ে দিচ্ছি একটা পিঠা আসলে কীরকম জালি জালি হয়েছে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আর সবচেয়ে বড় কথা দেখতে যেমনই হোক টেস্টটা কিন্তু মজাই ছিল, খারাপ না। তো এটা আসলে কিন্তু সকালের নাস্তার জন্য ভালো একটা খাবার, কারণ যেহেতু এটা চালের গুঁড়ি দিয়েই তৈরি করা, ডিমও আছে, তো হেলদি খাবার কিন্তু। তো দেখেন এখন কিন্তু খুব সুন্দর মতো উঠে গেছে আর খুব সুন্দর জালি জালি হয়েছে, তো দেখে ভালো লাগছে আসলে। তো সকালের নাস্তা এটা খাওয়া যাবে, আর সন্ধ্যায় তো খাওয়া যাবে, আর মাংসের সাথে তো কথাই নেই। তো নতুন কিছু শিখলাম, ভালোই লাগলো, আর সেটাই সরাসরি আপনাদের সাথে ট্রাই করলাম। আর নোয়াখালী যারা আছেন আপুরা বা ভাইয়ারা, তারা যদি দেখেন যে কেমন হয়েছে বা ভুল হয়েছে তাহলে অবশ্যই শুধরে দিবেন যে কিভাবে আসলে বানালে আরও পারফেক্ট বানাতে পারবো, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, কারণ আমার আশেপাশে ধারে কাছে কেউ ওখানে বাসা না, সো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ব্লগটা আর বড় করছি না, আর আপনারা আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন, লিঙ্কগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।